স্যার আপনি কিন্তু বলছিলেন ফ্যাকো সার্জারিতে লেন্স ব্যবহারের কথা এই লেন্স সম্পর্কে এবং এর প্রকার সম্পর্কে আপনার কাছে জানতে চাইব আমি ছবি দিয়েই দর্শকদেরকে বুঝিয়ে দেই লেন্স মূলত দু প্রকারের প্রথমটি হচ্ছে স্ট্যান্ডার্ড মোনোফোকাল লেন্স দ্বিতীয়টি হচ্ছে প্রিমিয়াম লেন্স স্ট্যান্ডার্ড মোনোফোকাল লেন্সে একটি পাওয়ার থাকে দূরের জন্যে অর্থাৎ কাছে পড়তে গেলে চশমা লাগে প্রিমিয়াম লেন্স দু ধরনের হয় একটি হচ্ছে টরিক লেন্স আরেকটি হচ্ছে প্রেসবায়োপিক লেন্স টরিক লেন্স হচ্ছে তাদের জন্য যাদের চোখের কর্নিয়াতে সিলিন্ডার পাওয়ার আছে অর্থাৎ অ্যাস্টিগম্যাটিজম আছে আর প্রেসবায়োপিক লেন্স যারা দূরে মাঝে কাছে পড়তে চায় তাদের জন্যে পরের ছবিতে আমরা দেখবো যে এই প্রেসবায়োপিক লেন্স আবার তিন ধরনের রয়েছে প্রথমটি বাই ফোকার লেন্স এখানে দুটো পাওয়ার থাকে একটি পাওয়ার দূরের জন্যে আর একটি পাওয়ার নিকটে পড়বার জন্যে আর দ্বিতীয়টি হচ্ছে এক্সটেন্ডেড ডেপথ অফ ফোকাস লেন্স অর ইড লেন্সেস এই লেন্সের দুটো পাওয়ার থাকে একটি দূরের জন্যে আর একটি হচ্ছে মাঝামাঝি অর্থাৎ কম্পিউটারের দূরত্বের জন্য সর্বশেষ সংযোজন হচ্ছে ট্রাইফোকাল লেন্স এই লেন্সগুলিতে তিনটি পাওয়ার থাকে দূরের জন্যে মাঝামাঝি দূরত্বের জন্যে এবং কাছের জন্যে এর পরের ছবিতে আমরা দেখব প্রেসবায়োপিক টরিক লেন্স অর্থাৎ যারা প্রেসবায়োপিক লেন্স নিচ্ছে কিন্তু যাদের কর্ণিয়াতে অ্যাস্টিগম্যাটিজম আছে অর্থাৎ সিলিন্ডার পাওয়ার আছে তাদের আমরা প্রেসবায়োপিক টরিক লেন্স দিলে তাদের কোনো দূরত্বেই চশমা লাগে না ঢাকা আই কেয়ার হসপিটাল চোখের যত্নে উৎকর্ষের ছোঁয়া